আমার চ্যানেল ইটিসিতে আপনাদেরকে আবার একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি চলে এসেছি মগরা ত্রিবেণীতে জাফর খান গাজীর মসজিদে। জাফর খান গাজি দিল্লির সুলতানের সেনাপতি ছিলেন। আজ থেকে বহু বছর আগে 1298 খ্রিস্টাব্দে জাফর খান গাজি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এই মসজিদটি শুধু বাংলা নয়, অবিভক্ত বাংলারও সবচেয়ে পুরনো মসজিদ। আজ আমরা এই মসজিদে ঘুরব, আপনারা আমার সঙ্গে থাকুন, এই মসজিদটির প্রতিটি ইতিহাসকে জানার চেষ্টা করব।